বিএনপি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত, খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। যে দল আগুন সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এদেশের রাজনীতি করার অধিকার নেই, এদেরকে রুখতে হবে। তিনি বলেন, যারা ভোট বানচাল করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না, কারণ তাদের কোনো অর্জন নেই। বুধবার 8 নভেম্বর নওগাঁর সাপাহারে দীঘিরহাট কলেজ মাঠ প্রাঙ্গণে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদের মোবাইলে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদের ভাতাও দেন সরকার। বয়স্ক ও বিধবাদেরও ভাতা দেন সরকার। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে। বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে আবারও সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। গরিব মানুষ কমিউনিটি ক্লিনিকে 28 ধরনের ঔষধ বিনামূল্যে পাচ্ছেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, আশ্বিন মাসে উত্তরাঞ্চলে মন্দা হতো, এখন মন্দা নেই, সোনালী ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ। আমাদের খাবারের অভাব নেই, মাটির ঘরের জায়গায় এখন পাকা ঘরে আছে মানুষ। গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সরোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান হোসেন। দর্শক, শেষ করছি এখনকার মতো, দেখা হবে পরবর্তী নিউজে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ বাংলার সাথেই থাকুন।